ছপায় পা চোখ যায় জুড়িয়ে ভাগাভাগি করে নেব পাবো যা কুড়িয়ে। অনেকদিন যাবত সময় আর সুযোগ মিলছিল না, আর আজকে যেহেতু জাপানে ছুটির দিন তাই তো বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে ওসাকা। আজকে সারাদিন ঘুরবো ওসাকা, চলবো জাপানের শত বছরের ঐতিহ্যবাহী ট্রামে, আর ট্রাই করব স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত দোতনবোরের স্ট্রিট ফুড। ট্রামে চড়ার শখটা ছিল অনেকদিন ধরেই, তাই তো আজকে প্রথমে চলে আসলাম হানকাই ট্রামওয়েতে, যেটি কিনা স্থানীয় লোকজনের কাছে আবার চীনদের নামে পরিচিত। বলে রাখি, এই ট্রামগুলোর যাত্রা শুরু হয় কিন্তু 1911 সালের দিকে, যা এখনও ওসাকার এবিসু চৌ থেকে সাকাই সিটি পর্যন্ত চলছে। জাপানের অন্যতম ব্যস্ততম সিটি ওসাকার সব জায়গায় ব্যস্ততা আর জনস্রোত দেখা গেল, এই দিকটা যেন একদমই ফাঁকা। আর তাই তো ট্রামে চড়ে এই নিরিবিলি পরিবেশে ওসাকা সিটিকে দেখার একটা বেস্ট ওয়ে বলে আমার কাছে মনে হয়েছে। তারপর আমরা চলে যাই জাপানের ইতিহাস ও ঐতিহ্যের ল্যান্ডমার্ক হিসাবে খ্যাত ওসাকা ক্যাসেলে, যেটি কিনা সামুরাই তয়োতোমো হিদেয়োশি 1586 সালের দিকে সর্বপ্রথম নির্মাণ করেন। 15 একর বিস্তৃত এই ক্যাসেলটি তখনকার দিনে নির্মাণ করতে 1,00,000 শ্রমিকের প্রায় 3 বছর সময় লেগে যায়, যেটি কিনা দেখার জন্য প্রতিদিনই দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থী এসে ভিড় জমায়। আর আসলে আপনি নিজেই বুঝতে পারবেন কেনই বা ওসাকা ক্যাসেলকে জাপানের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ল্যান্ডমার্ক বলা হয়। আর ওসাকায় এসে যদি আপনি এই জায়গাটিতে না আসেন তাহলে আপনার ওসাকা ট্রিপ অপূর্ণই রয়ে যাবে। হ্যাঁ, এটি হচ্ছে নিয়ন লাইটস আর স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত দোতনবোরি স্ট্রিট। নিয়ন লাইটসের জন্য এই জায়গাটি খুবই বিখ্যাত হলেও এখন অবশ্য ছেয়ে গেছে নানা রকম ডিজিটাল বিলবোর্ডে, সন্ধ্যা হলে যেখানে কিনা আরও জমজমাট পরিবেশ সৃষ্টি হয়। আর দোতনবোরিতে এসে যদি স্ট্রিট ফুড না ট্রাই করি তাহলে কি হয়? তাই তো আমরাও চলে যাই এখানকার মোস্ট ফেমাস তাকোয়াকি ট্রাই করতে। তাকোয়াকি দেখতে আমাদের দেশের অনেকটা ফুচকার মতন মনে হলেও এর ভেতরে কিন্তু মায়োনেজ, সস, অক্টোপাস আর ওনিয়নের মাখনে মুখে দিলেই খুব টেস্ট। এগুলি খেতে চাইলে আপনাকে অবশ্যই জাপান আসতে হবে। আর আপনারাও যদি একদিনে ওসাকা ট্যুরের কথা ভেবে থাকেন তাহলে এই জায়গাগুলো অবশ্যই রেকমেন্ড থাকবে।